হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত্রির 1:30, মানে 1:25। আজকে 12টা বেজে গেছে, মানে সবাইকে শুভ নবমী। কালকে সকালেই ভিডিওটা পোস্ট হবে। আমি অ্যাকচুয়ালি এত রাত অব্দি জাগা কারণ কিছু কাজ ছিল, সেগুলো সেরে রাখলাম যেহেতু বন্দনাদি নেই আর কালকে সকালবেলা আমাদের বেরিয়ে যাওয়ার কথা আছে সকাল সকাল। তো যার জন্য আমি ভাবলাম যে না, আমি একবারে কাজগুলো ফেলে রাখার থেকে যত কাজ আছে আমি সব সেরে রেখে দিই। দেখো সব গুছিয়ে ফেলেছি, যত বাসন টাসন ছিল সব মেজে ফেলেছি। এইবার চলে আসি মেন কথায়। আমি ঘরের কাজ করতে করতে আমার টিভিতে নেট শেয়ার করে আমি ভিডিও দেখছিলাম, যেহেতু সকাল থেকে কারোর ভিডিও দেখা সম্ভব নয়। তো ফার্স্টেই সাজেশনে দীপ্তিদির ভিডিও এলো। দীপ্তিদির ভিডিওটা দেখতে দেখতে আমি শুনতে পেলাম যে ম্যাডাম কিছু বমি আজকে করেছে। তা চলে গেলাম সোজা ম্যাডামের বমি করার ধরন দেখতে। তো কি বলবো, আবার আসলো সোনাকে নিয়ে। এখন তো ইদানিং সোনাকে কাটাছাড়া করছে। অ্যাকচুয়ালি ও কণিকার ভিডিও থেকে কিছু পাচ্ছে না। মেন কথা হচ্ছে কণিকার ভিডিও থেকে ও কিছু পাচ্ছে না। তো কিছু পাচ্ছে না যখন, সেই ক্ষেত্রে আগের দিন আমি বলেছি যে কোয়েলের জন্ম পরিচয় নিয়ে প্রশ্ন তুলেছে। সেকেন্ড, যেটা সবচেয়ে ভাইটাল একটা কথা বলেছে, সেটা হচ্ছে কোয়েলেরও চরিত্র ঠিক নেই, কারণ কোয়েলও নাকি প্রেম, এই কথাগুলো বলতে ভীষণ খারাপ লাগে, একটা বাচ্চা মেয়ে, সে কোয়েলও নাকি প্রেম ট্রেম করতো। হ্যাঁ, তো মানে এমনভাবে এ করছে যেন মনে হচ্ছে দুনিয়াতে কেউ প্রেম করে না। তো যাই হোক, ঠিক আছে, সেটা আলাদা ব্যাপার। বাট কোয়েলেরও চরিত্র প্রবলেম, এটাও ও ক্লিয়ার করলো, যার জন্য কণিকা ওকে এখানে নিয়ে চলে এসেছে। তাহলে এই দুরকম কথা হয়ে গেল। এক বলছে যে কণিকাই ওর মা, ওই জন্যই ওকে নিয়ে এসেছে, আগে খাওয়ানোর ক্ষমতা ছিল না, এখন ক্ষমতা আছে তাই নিয়ে এসেছে। দ্বিতীয়ত বলছে ও প্রেম করতো, পালিয়ে বিয়ে টিয়ে করে নিতে পারতো, ওদের স্বভাব আছে। এইসব সবার স্বভাবটা খুব ভালো জানে, কিন্তু কেউ জানে না যে এটা ওর দ্বিতীয় বিয়ে, বুঝলি শু, এটা যে তোর দ্বিতীয় বিয়ে। এই বাচ্চা হতো না তোর বলেই কিন্তু আগের স্বামী তোকে মুখে লাথি মেরে তাড়িয়ে দিয়েছে, তারপরে তুই এনাকে বিয়ে করেছিস, ভোলা ভোলা মানুষকে দেখে তুই একে বিয়ে করেছিস, ঠিক আছে, পটিয়ে পাটি। এটা হচ্ছে গোপন সূত্রে আসা কিন্তু সলিড খবর, আর এটা কিন্তু প্রমাণ আমি কিছু দিতে পারছি না। যেমন ও প্রমাণ দিতে পারে না ইমাজিনেশনের ওপর, হাঁকতে বসে। তো আমিও ইমাজিনেশনের ওপরই বললাম, এটা এক জায়গা থেকে না বেশ কয়েকজন এসে আমাকে বলেছে যে এটা কিন্তু ওর দু নম্বর বিয়ে। হ্যাঁ, যেহেতু আগের পক্ষের স্বামীর কাছে ওর এই বাচ্চা না হওয়ার প্রবলেমটা ছিল, তো সবাই তো মেনে নেয় না, তো ওকে ওখান থেকে ভাগিয়ে দিয়েছে। আর একে পটিয়ে পাঠিয়ে মাথায় হাতগুলি, যেমন হাত বোলায় মাথায়, ওরকম হাতগুলি সরল সিধা মানুষ পেয়েছে, বিয়ে করেছে। তো এই জন্য ওর দেখবে বসে থাকে সারাক্ষণ, বসে থেকে থেকে মানে ক্যামেরা চালু করে আর বিছানা গরম করে, এটা হচ্ছে ওর কাজ। এবার চলে আসি, আজকে ও সোনাকে বললো যে ও ছিনাল। তা তুই যে এত ক্যারেক্টার অ্যানালাইজ করিস যে মানুষের, মানে এরকম অ্যানালাইজেশন তোর আসে কোথা থেকে? ঠিক আছে, তুই বললি ও ছিনার, বড়োরা বাচ্চাদের সাথে ইয়ারকি মারবে সেটাও তুই বুঝিস না, আর মা হতে পারেনি, হ্যাঁ, মা জাতির কলঙ্ক, তুই অনেক কিছু বললি। তোদের পাড়ায় নাকি কেউ কাউকে কুড়িয়ে নিয়ে এসে, তুই টোটাল ডেফিনেশন দিয়ে দিলি, দিয়ে আবার তুই বলতে বসছিস যে না না তার নামটা নেব। তুই বলে দিলি বিয়ের আগেও ঠাকুরের মণ্ডপ গোছাতো, বিয়ের পরেও এসে ঠাকুরের মণ্ডপ গোছাচ্ছে, আমাকে ভীষণ ভালোবাসে, কে দেখতে গেছে তোকে ভালোবাসে কি ভালোবাসে না, জোর করে কারোর ভালোবাসালে তো ভালোবাসা হয় না। তো সেখানে তুই ফটাংসে অন্যর হয়তো দেখ যা জানে কি জানে না আমি জানি না, তো সেই কথাটা তুই বলে দিলি, জানি না, যাই হোক সেটা তুই বলে দিলি। দেখ তবুও তো লোকের দুয়ারে রেখে গেছে, সে পেলেছে বড় করেছে, তোর তো সেই ক্ষমতাটুকুও নেই। তুই যে আজকে বড় বড় বুকনি মারলি যে জন্ম দিলেও মা হয় না, আবার জন্ম দিলেও কিন্তু না দিলেও কিন্তু মা কিন্তু হওয়া যায়, ঠিক আছে, তুই তো কোনোটাই না, তুই কিন্তু কোনোটাই না, না তুই জন্ম দিতে পেরেছিস, না জন্ম না দিয়ে তুই মা হতে পেরেছিস। কেন বলতো, তুই জন্ম না দিয়ে বসে বসে তুই অন্যের বাচ্চার মৃত্যু কামনা করেছিস, তুই জন্ম না দিয়ে বসে বসে তুই অন্যের বাচ্চাকে অ্যাবনর্মাল বলেছিস। তাহলে তুই কোন মুখে বলছিস, জুতোটা এনে মুখের মধ্যে মারবো? এক নম্বরে ছিনাল তো তুই, যে লোকের বাচ্চার মৃত্যু কামনা করে তার থেকে বড় ছিনাল এই দুনিয়াতে কেউ হতে পারে না, যেটা তুই। সবসময় মনে রাখবি কণিকার শ্বশুর কেউ খেয়েছিস তোর বিষাক্ত দৃষ্টিতে, ঠিক আছে, হাড়িতে চাল হাড়িতে চাল হাড়িতে চাল হবিষ্যি হবিষ্যি করে করে তুই কণিকার শ্বশুরকে খেয়েছিস, ঠিক আছে, তুই হচ্ছিস ওয়াইটির সবচেয়ে বড় রাক্ষসী। তুই কণিকার শ্বশুরকে খেয়েছিস, তোর নিজের সংসারটাকেও তুই আলোকিত করতে পারিসনি, ঠিক আছে, আর তুই অন্যের বাচ্চারও কিন্তু মৃত্যু কামনা করেছিস খুব করুণভাবে, আর অন্যের বাচ্চাকে অ্যাবনর্মাল করেছিস। তোর মতন ছিনাল ওয়াইটিতে আরেকটা আছে, তুই লোককে কি ছিনালিপানা কথা বলবি? হ্যাঁ, তুই লোকের কি লোকের চরিত্র, এই লোকের চরিত্র তোর কি চরিত্র, তোর চরিত্রটা কী? তুই তোর নিট ফল বিগ জিরো একটা, তোর কোনো লাইক আছে, খালি বসে বসে ক্যামেরা অন করিস আর যেখানে বসে থাকিস সেই খাটের জায়গাটা গরম করিস, সেই খাটের জায়গাটা গরম করিস না, শাশুড়িকে দু পয়সার হেল্প করিস, শ্বশুরকেও এখন ইদানিং বাজার পাঠিয়ে খাটাচ্ছিস, যেই সুস্থ হয়েছে বাজার পাঠানো শুরু হয়েছে, তোর স্বামীও বিন্দাস আছে, তোরে বসিয়ে দিয়েছে পয়সা কামানোর জন্য, তুইও বসে আছিস। তোর মতন ছেঁচড়া ক্যারেক্টারলেস ছিনাল ওয়াইটিতে আরেকটা নেই, বুঝতে পেরেছিস? তোর বরের মতন ভেরুয়াও আরেকটা নেই, আমি আজকে বলছি যে মানে যেমন ওর রুটি করতে পারতো না শোনা, ওই জন্য ওর হাজব্যান্ড মারতো, এটাও বলেছে, ঠিক আছে, তারপরে যদি সেই স্বামীর নামে সিঁদুর না পড়ে কী খারাপ করেছে, মার খাবে সেটা ভালো, আর যদি সেই মার খেতে খেতে অন্যের প্রতিও আসক্ত হয়ে পড়ে বা একটু নরম হয়ে পড়ে সেটাও চরিত্রের দোষ হয়ে গেল। তাহলে তোরটা কী বলবি,
তোর হাজব্যান্ডের তো একটু মুরত পর্যন্ত নেই যে তোকে বলবে যে মাকে একটু হেল্প করো। হ্যাঁ, খালি তোকে ছেড়ে দিয়েছে, বুঝে গেছে গন্ধটা পয়সা, তুইও যেমন রেভিনিউর গন্ধ সেই মানুষটাও বুঝে গেছে, বুঝতে পেরেছিস? আজকে বলতে বাধ্য হচ্ছে, মায়ের এত কিসের তুই জ্ঞান মারিস? মা 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 মা, কে প্রেগনেন্ট, কার বাচ্চা, কার মেয়ে, কার এই সেই। ও কোয়েলকে দেখিয়ে বলেছে যে এই যে দেখালাম, কারণ তুই সারাদিন সেই খঞ্জনি বাজানোর মতন খঞ্জন 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 করতেই থাকিস। মেয়ের কাছে যায় না, মেয়েকে কেয়ার করে না। যে মেয়ের কাছে গেছে, গিয়ে বলছে কেন বলতো, তোকে বললো, তোকে বললো, তুই আর বাচ্চাগুলোর উপর দৃষ্টি দিস না, জানিস তো, বড়ো মাতে ছোটো ছোটো মাতে ছোটো লোক কোথাকারের একটা, মানে কী বলবো, এই পুজো কাটাইলার দিনেও তোর পাপের ঘোড়া তুই এইভাবে যে পড়ছিস না, বুঝতে পারছিস না, বুঝতে পারছিস না, খুব মজায় আছিস, সমালোচনা সমালোচনা সমালোচনার নাম করে লোকের নামে এত কুচ্ছা রটাচ্ছিস। অথচ কী বলতো, তোর হাতে কিন্তু কোনো ফুল প্রুফ প্রমাণ নেই, তুই খালি তোর ইম্যাজিনেশানে ইম্যাজিন করে যাচ্ছিস নোংরাগুলোকে। তোর মতন এত ছোটো লোক জঘন্য, তুই আবার বলছিস বাচ্চারা সুন্দরী হয়, প্রত্যেকটা বাচ্চা সুন্দর হয়, তাই তাই? ও জানা ছিল না, তুই যেভাবে বাচ্চাদেরকে অ্যাবনর্মাল বলিস, তুই যেভাবে বাচ্চাদের মৃত্যু কামনা করিস, আবার তুই বলছিস বাচ্চারা সুন্দর হয়। হাতে নিয়ে যদি আজকে মা হতিস, হাতে নিতিস না, বাচ্চার মুখ দেখার পর তোর মুখ থেকেই বিষগুলো ঝরতো না, তুই বিষাক্ত, তুই হচ্ছিস বিষাক্ত। তুই না নিজের ফ্যামিলির জন্য ভালো হতে পেরেছিস, না নিজের শ্বশুরবাড়ির লোকের জন্য ভালো হতে পেরেছিস, আর না এখন খেতে এসেছিস অন্যের দিকে নজর দিয়ে দিয়ে, কণিকার শ্বশুরকে তুই খেলি, বুঝতে পেরেছিস? তোর ওই শকুনের মতন দৃষ্টিতে তা সে চলে গেল, বুঝতে পেরেছিস? তোর দৃষ্টিতেই বিষ, তোর নিঃশ্বাসেই বিষ, তুই পুরোপুরি একটা বিষ মাল, বুঝতে পারলি? আবারও বলে গেলাম, তোর নিঃশ্বাসে বিষ। যে বিষটা তুই বলেছিলিস যে তোর মায়ের গায়ে পড়ুক তোর মা মরে যাক, যার যাওয়ার হবে সে এমনিই যাবে, তোর বিষ তুই নজর দিচ্ছিস, তোর বিষ ঢালার চেষ্টা করছিস, বুঝতে পেরেছিস? যেমন ঢেলেছিস কণিকার ফ্যামিলির ওপরে, পাত্তা পাচ্ছিস না, ঠ্যাঙ্গা। তো চলো বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি, কালকে সকালেই ভিডিওটা পোস্ট হবে, আজকে আর রাত্রি হয়ে গেছে, তোমরা জানো 1টা বাজে, কাল সকালে সময় হবে না বলে আমি ভিডিওটা এখন তৈরি করে রাখলাম। তো চলো, সবাই খুব ভালো করে পুজো কাটিও, নবমীর দিনটা খুব ভালো করে কাটো, মা তোমাদের সবাইকে রক্ষা করুক, আর আসছে বছর আবার হবে। তো চলো, টাটা।